জানতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে তৈরি হবে দু রকমের মিল্কশেক, ডেটস ডেটস ড্রাই ফ্রুটস মিল্কশেক দুটো, আর এটা হচ্ছে অরিও মিল্কশেক। তো আজকের রেসিপি একদম খুবই লোভনীয়, তো চলো আমরা আর বকবক না করে এরকম রেসিপি বানিয়ে ফেলি মিল্কশেক। আর এই মিল্কশেক বাচ্চাদের তো পছন্দ হবে হবে, বাচ্চারা ওরিও বিস্কিটও খেতে ভালোবাসে আর ড্রাই ফ্রুটসও খেতে ভালোবাসে। তো চলো দেখব আজকের রেসিপি কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি তাহলে সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো, আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করো, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো আর বকবক না করে বানিয়ে ফেলি মিল্কশেক। নমস্কার, আমি আরতি, আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি দুটো মিল্কশেকের রেসিপি নিয়ে। তো আজকে চলে এসেছি তোমাদের জন্য দুটো মিল্কশেকের রেসিপি নিয়ে, একসাথে দুটো মিল্কশেক। তো কি নিয়েছি, দুধ আছে, চিনি আছে, ওরিও বিস্কিট, আর এখানে আছে কিছু ড্রাই ফ্রুটস অ্যান্ড ডেটস একদম দুধে ভিজিয়ে রেখেছি, আর এটাতে চকলেট সিরাপ। তো ফার্স্টে কী করবো, একটা মিক্সির জার নেব, আর এবারে আমি কী করবো, এই যে ড্রাই ফ্রুটসটা যেটা ভিজিয়ে রেখেছি এটাকে মিক্সির জারে দেবো। কিন্তু এই ডেটসগুলো না আমি মানে খেজুরের দানা ছাড়াইনি, ভুলে গেছি না, তো যাই হোক দানাগুলো একদম আমি ছাড়িয়ে নিচ্ছি। আর দুধে ভিজিয়ে রেখেছি, দেখো এখানে 8 থেকে 10টা আছে খেজুর, তো দেখো 8 থেকে 10টা খেজুর নিয়েছি, আর সেটা তো আমি ছাড়িয়ে দিলাম। আর এখানে কিছু আলমন্ড আছে, কাজু আছে, পেস্তা আছে, তো 1 টিস্পুন করে এটাকে দিয়ে দিচ্ছি। আর দুধ একদম ঠান্ডা দুধ নিতে হবে, তো এখানে দেখো দুধ আছে, কিন্তু দুধের মধ্যে না অনেকটা সর আছে, দেখতে পাচ্ছ একদম মোটা হয়ে সরটা বসে আছে, তো এই সরটা একটু নেব কারণ মালাইটা দরকার। তো এ দেখো খুব মোটা সর নিয়ে নিলাম, আর দুধ নিয়ে নিচ্ছি একদম ঠান্ডা দুধ, তো নিয়ে নিলাম 2 গ্লাস হওয়ার মতো দুধ নিয়ে নিয়েছি। তো ফার্স্টে আমি এটা বানিয়ে নেব, এবারে চিনি দেব, খেজুর তো মিষ্টি আছে তো সেই বুঝে চিনিটা এখানে অ্যাড করতে হবে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ কর। তো এবারে এটাকে আমি ব্লেন্ড করব, তো হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। এবারে 2টো গ্লাসকে একটু চকলেট রাশি দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। তো এই যে ডেকোরেশন করে নিলাম, এবারে এটা ঢেলে নেব। দেখো
তো হয়ে গেছে, এটাকে আমি একটু একটু ফাঁকা রেখেছি ডেকোরেশন করব বলে। তো এবারে অরিওটা বানিয়ে দেবো ফটাফট করে। তো এখানে আমি দুটো ছোটো ছোটো প্যাকেট নিয়েছি। তো একটা প্যাকেটটা দেখো দিয়ে দিলাম, তো দুটো প্যাকেটে আমি মানে একটা প্যাকেটের গোটা দিয়েছি আর একটা প্যাকেটে হাফ দিলাম। কাপটাকেও আমি ডেকোরেশন করে রেখেছি আগে থেকে। তো এবারে এটাকে ঢেলে নেব। এটাও হয়ে গেল, এটা একটু উপর থেকে চকলেট সিরাপ দিয়ে দেবো। বিস্কিটের তো বাচ্চারা তো খুবই পছন্দ করবে এরকম, আমার ছেলেরা তো খুব পছন্দ করে এটা। তো এই দেখো ওপর থেকে একটু বিস্কিট দিয়ে দিচ্ছি। খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে, আর বাচ্চাদের তো পছন্দ হবেই হবে। তো চলো এবারে ওই দুটো গ্লাসকে আমি ডেকোরেশন করে নেব একটু। এবারে এইখানে ওপর থেকে একটু আইসক্রিম দিয়ে দেবো, এটা না খেতে ভালো লাগে, ওটাই দেবো না, এটা দিয়ে দিচ্ছি। তো হেভি লাগবে। এবারে একটু এটাতে ড্রাই ফ্রুটস দেবো, ড্রাই ফ্রুটস মিন্স একটু আমন্ড আর একটু পেস্তা দেবো, ব্যাস আর কিচ্ছু না। তো হয়ে গেল আমাদের মিল্কশেক রেডি, দু রকমের মিল্কশেক। তো দেখো আমাদের মিল্কশেক রেডি একদম। তো বাচ্চাদের তো পছন্দ হবেই হবে, বড়রাও থাকতে পারবে না, বাচ্চাদের সাথে সাথে বড়রাও একদম মনে হবে বড়রা মানে বাচ্চাদের থেকে বড়দেরই আগে চাই, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক, তো আশা করছি আমার আজকে রেসিপিগুলো তোমাদের ভালো লেগেছে। তো এতে আমি না একটা স্ট্র দেব, জাস্ট এটাতে একটা স্ট্র, এই দেখো বেশ হয়ে গেল আমাদের দু রকমের মিল্কশেক। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করবে। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটা অবশ্যই লাইক করবে, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারবে। তো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।